বোরজোই। এই ডগব্রিডটির উৎপত্তি বা অরিজিন রাশিয়ার থেকে। বোরজোই শব্দটি একটি রাশিয়ান শব্দ বোরজি থেকে এসেছে, যার আক্ষরিক ইংরেজি অর্থ হল সুইফট। নাম থেকেই বোঝা যায় যে বোরজোই ডগব্রিডটি একটি অত্যন্ত দ্রুতগামী ডগব্রিড। বোরজোয়ের গতিবেগ সর্বাধিক ঘন্টায় প্রায় 58 কিলোমিটার পর্যন্তও হতে পারে। বোরজোই আরেকটি নামেও পরিচিত, সেটি হলো রাশিয়ান উলফাউন্ড। প্রায় 1700 শতাব্দীর শুরুর দিকে আরবিয়ান গ্রেহাউন্ড ও কোনো প্রকার রাশিয়ান শিপডগকে মিক্স করিয়ে বোরজোই ডগব্রিডটিকে ডেভেলপ করা হয়েছিল বলে মনে করা হয়। বোরজোইকে হান্টিং পারপাসের জন্য ডেভেলপ করা হয়েছিল ও এদেরকে দিয়ে প্রধানত নেকড়ে ও অন্যান্য বড় বড় প্রাণী শিকার করানো হতো। বোরজোই ডগব্রিডটি সাইটহাউন্ড ডগ গ্রুপের একটি সদস্য, সে কারণে এরা দৃষ্টিশক্তির ওপর ভর করেই শিকার করে। এক্ষেত্রে বোরজোইয়ের দৃষ্টিশক্তি নিয়ে একটি কথা বলে রাখা দরকার। মানুষের ফিল্ড অফ ভিশন হয় যেখানে 180 ডিগ্রি, সেখানে বোরজোইয়ের ফিল্ড অফ ভিশন হয় 270 ডিগ্রি। রাশিয়ানরা এদেরকে প্রায় 1 শতাব্দী ধরে শিকারে নিয়ে যেত, কিন্তু সময়ের সাথে সাথে শিকার পদ্ধতিতে পরিবর্তন হওয়ার কারণে বোরজোইয়ের প্রয়োজন ধীরে ধীরে কমতে থাকলো ও প্রায় 1800 শতাব্দীর দিকে কিছুমাত্র বোরজোই ডগব্রিডই অস্তিত্বে ছিল ও এরা এক প্রকার বিলুপ্তির পথেই চলে এসেছিল। 1900 শতাব্দীর মাঝামাঝি সময়ে কনস্টান্টিন এসমট নামের একজন সোভিয়েত সোলজারের জন্যই বোরজোই ডগব্রিডটি পুনরায় অস্তিত্বে আসে। সোভিয়েতের সময়ে বোরজোই ডগব্রিডটিকে দেশের বাইরে খুবই কম রপ্তানি করা হতো, তবুও 1900-এর দশকে কিছু বোরজোইকে পশ্চিম ইউরোপ ও ইংল্যান্ডে রপ্তানি করা হয়েছিল এবং সেখান থেকেই বোরজোই ডগব্রিডটি সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বোরজোইয়ের শারীরিক বৈশিষ্ট্যের কথা বলতে গেলে এরা লার্জ সাইজের একটি সাইটহাউন্ড ডগ। এদের কোট হয় লং ও সিল্কি, যা ঢেউ খেলানো বা ওয়েভি হয়ে থাকে। এদেরকে একাধিক কোট কালারে পাওয়া যায়। বোরজোইয়ের মাথা বা হেড বেশ লম্বা ও ছুচলো হয়ে থাকে। এদের চোখ হয় আমন শেপের ও বড় বড়। এদের কান দেহের তুলনায় বেশ খানিকটা ছোট হয়ে থাকে। অন্যান্য সাইটহাউন্ড ডগের মতো বোরজোইয়ের পাও বেশ লম্বা লম্বা হয় ও এরা ডিপ চেস্টেড হয়ে থাকে। বোরজোই দেখতে অনেকটা আফগান হাউন্ড বা সালুকির মতো হয়ে থাকে। এদের হাইট মেলদের ক্ষেত্রে 30-33 ইঞ্চেস এবং ফিমেলদের ক্ষেত্রে 27-31 ইঞ্চেস পর্যন্ত হয়ে থাকে। এদের ওয়েট মেলদের ক্ষেত্রে 34-48 কিলোগ্রাম এবং ফিমেলদের ক্ষেত্রে 25-41 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। বোরজোই গড়ে প্রায় 1 থেকে 11টি পাপির জন্ম দিতে পারে এবং এদের গড় জীবনকাল প্রায় 11-15 বছর পর্যন্ত হতে পারে। বোরজোই ডগব্রিডটি স্বভাবে খুবই অ্যাথলেটিক হয়ে থাকে ও এরা অনেকটাই ইন্ডিপেন্ডেন্ট স্বভাবেরও হয়ে থাকে। এরা একদমই টেরিটোরিয়াল স্বভাবের হয় না, সে কারণে গার্ড ডগ বা ওয়াচ ডগ হিসেবে এরা খুব একটি ভালো ডগব্রিড নয়। বোরজোই খুবই স্মার্ট ডগব্রিড। বোরজোইকে ট্রেনিং দিতে ধৈর্যের প্রয়োজন হয়, কেননা এরা খুব সহজেই যে কোনো মুভিং অবজেক্টের প্রতি ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়। বোরজোই খুবই জেন্টাল স্বভাবের হয়ে থাকে এবং পাশাপাশি এরা কিড ফ্রেন্ডলি স্বভাবেরও হয়ে থাকে। তবে যখন এরা কিডসদের সঙ্গে থাকবে তখন একজন অ্যাডাল্ট মানুষের সুপারভাইজেশন অত্যন্ত প্রয়োজনীয়। বোরজোইয়ের বড় আকারের জন্য এরা একদমই অ্যাপার্টমেন্ট ফ্রেন্ডলি ডগব্রিড না, এদেরকে রাখতে গেলে একটি বেশ বড় ও খোলামেলা বাড়ির প্রয়োজন হয়। বোরজোই ফার্ম হাউসের জন্য খুবই ভালো ডগব্রিড। বোরজোই খুব অ্যাথলেটিক স্বভাবের হলেও এরা কিন্তু একদমই হাই এনার্জির ডগ নয়। বোরজোই মানুষের সঙ্গ খুবই পছন্দ করে ও ফ্যামিলি ডগ হিসাবে বোরজোই খুবই ভালো। তবে বোরজোইকে যে বাড়িতে রাখা হবে সে বাড়িতে যেন বড় প্রাচীর থাকে, কেননা বোরজোই খুব সহজেই উঁচু দেওয়ালও পার করে দিতে পারে। বোরজোই ডগব্রিডটি ঠান্ডা আবহাওয়ার জন্য একটি খুবই ভালো ডগব্রিড, কিন্তু গরম আবহাওয়ায় এদের অনেক ধরনের সমস্যা হয়। বোরজোই ডগব্রিডটি ফার্স্ট টাইম ডগ ওনারের জন্য একটি ভালো ডগব্রিড নয়। বোরজোইকে রাখতে গেলে একজন এক্সপিরিয়েন্স ও কনফিডেন্ট ডগ ওনারের প্রয়োজন হয়। বোরজোইয়ের ক্ষেত্রে গ্রুমিং করাটা অন্যান্য ডগব্রিডের থেকে একটু কঠিন। বোরজোইকে কোনো প্রফেশনাল গ্রুমার দিয়েই গ্রুম করানো উচিত। বোরজোই ডগব্রিডটি এমনিতে খুবই হেলদি ডগব্রিড, তবে এদেরও অন্যান্য ডগব্রিডের মতো কিছু কমন হেলথ প্রবলেম হয়ে থাকে, যার মধ্যে একটি হলো রেটিনাল প্রবলেম। তো বন্ধুরা, ডগ ফ্যাক্টস বেঙ্গলিতে বোরজোই ডগব্রিড নিয়ে আজকের জন্য এ পর্যন্তই। এরকমই ডগব্রিড রিলেটেড ফ্যাক্টস বাংলায় পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, পাশাপাশি বেল আইকনটিতেও ক্লিক করে দিন। এতে করে আপনি পাবেন আমাদের পরবর্তী ডগ রিলেটেড ভিডিওগুলির নোটিফিকেশন সবার চাইতে আগে। আমাদেরকে আপনি চাইলে ফেসবুক পেজেও ফলো করতে পারেন, ফেসবুকের লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। ধন্যবাদ।